হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। আজকে দেখাবো কিভাবে একটি গাছে দুই রকম আম কলপ করবেন। তা চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আমরা প্রথমে দুইটি ডাল নিয়ে নেব, যেই গাছের আমগুলো আপনার পছন্দ সেই গাছের দুইটি ডাল ভালো দেখে নিয়ে নেব। দেখুন আমি কীভাবে কেটে আনছি, ঠিক সেরকম মাথাযুক্ত ডাল নিয়ে আসবেন। তারপর সেটাকে আমরা আগে প্লাস্টিক দিয়ে প্যাকেটিং করে নেব। দেখুন আমি কিভাবে প্যাকেটিং করতেছি। সেম প্রসেসে দুইটা ডালেই প্লাস্টিক পেঁচিয়ে নেবেন, ঠিক আমি যেভাবে পেঁচা হইতেছি ঠিক সেভাবে পেঁচানোর চেষ্টা করবেন। আর কস্টিটা একটু টাইট করে পেঁচাবেন, কারণ লুজ করে পেঁচাইলে পানি ঢুকে অনেক সময় ডালটা নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য টাইট করে ভালো করে প্লাস্টিকটা পেঁচাবেন। একটি ডাল প্লাস্টিক পেঁচানো শেষ, এখন আরেকটি ডালকে সেম প্রসেসে আমরা প্লাস্টিক পেঁচিয়ে নেব। দেখুন আমি দুইটি গাছের দুইটি ডাল নিয়েছি, মানে দুই জাতের আম, একটি গাছের মধ্যে দুইটি প্রজাতির আম যদি ধরে তাহলে আপনারা দেখতে পাবেন। এখন তো দেখানো সম্ভব না, কলপ যদি সাকসেসফুল হয় আম ধরে তারপর আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। এখন শুধু কলপ করার প্রসেসিংগুলো দেখাই। আরেকটি গাছে দুইটি আম অনেক সুন্দর দেখা যাবে কলপ করলে, এক গাছের মধ্যেই দুই প্রজাতির আম ধরবে, সেটা দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন এই ডালটাও আমার প্লাস্টিক বাঁচানো শেষ হয়ে গেছে। এখন আমরা যে গাছটা কলপ করবো সেই গাছটাতে যাই। দেখুন এক সাইড দিয়ে যেভাবে আমি কাটিং করতে শিখ সেভাবে কাটিং করবেন, একটু চামড়ার সাথে হালকা ডালের সাথে চামড়াটা উঠিয়ে নেবেন, উঠিয়ে এরকম করে কাটিং করে নেবেন। সেম প্রসেসে দুই সাইড দিয়েই কাটবেন। তারপরে যে ডালটা কলপ করবেন সেই ডালটাকে এরকম করে অ্যাঙ্গেল করে কেটে নেবেন। দেখুন আমি যেভাবে অ্যাঙ্গেল করে কাটতেছি ঠিক সেভাবে কাটবেন। এক সাইড দিয়ে কম করে কাটবেন, মানে বাইরের সাইডটা একটু কম করে কাটবেন। দুইটি ডালের প্রসেস ঠিক একই রকম হবে, শুধু আমের যাত্রা আলাদা, তাছাড়া সবকিছু প্রসেসিং একই। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন দুইটি ডালই বসিয়ে দিলাম, এখন আমি প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দেবো। ভালো করে টাইট করে বাঁধবেন যাতে গ্যাপ না থাকে, গ্যাপ থাকলে ডালটা অ্যাডজাস্ট হবে না আর তাহলে আপনার কলপটাও সাকসেসফুল হবে না, তার জন্য ভালো করে টাইট করে বাঁধবেন প্লাস্টিকটা। দেখুন পুরো ডাল দুইটাই একদম ফুল প্লাস্টিকে কভার হয়ে গেছে। প্লাস্টিক দিয়ে কভার করার কারণ একটাই, প্লাস্টিক দিয়ে কভার করলে ডালটা নষ্ট হয় না। দেখুন একদম সেম প্রসেসে প্লাস্টিক গুলো বাঁধবেন। দেখুন প্লাস্টিক বাঁধা শেষ। আমি বোঝার স্বার্থে আলাদা আলাদা ডালের নাম লিখে রেখে রাখছি, আপনারা চাইলে এভাবে লিখে রাখতে পারেন। দেখুন মাত্র 16 দিনের মধ্যে ডালের কত সুন্দর ডাল গজিয়ে গেছে নতুন। দেখুন একটি ডাল বেশি ইম্প্রুভ হয় নাই, কিন্তু একটি ডাল পাতা ছেড়ে একদম
কমপ্লিট হয়ে গেছে। দেখুন 20 দিন পর আবার নিয়ে আসছি, দেখুন একটা ডাল একদম প্রসেস একদম কমপ্লিট হয়ে গেছে, আর একটা ডাল আস্তে আস্তে হচ্ছে, ওইটাও হবে।